এই আজকের ব্রয়লার মুরগিতে রেসিপি তৈরি করা হবে, সেরকম আজকে ব্রয়লার মুরগি সেরকম পাক করা হবে। এই হলো আমাদের আইটেম। এখন মুরগিটাকে জবাই করে নেওয়া হবে। জবাই করা শেষ, এখন মুরগিটাকে ছুলে নেব আমরা। মুরগি এখন ছাল ছাড়ানো শেষ হয়ে গেছে, এখন মুরগিটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, অনেক মজা হবে। স্টপ, রেডি। এতক্ষণ আমরা মাংসগুলি পিস পিস করে সুন্দর করে কেটেছি, এখন মাংসগুলি ধুয়ে নেব। হানি ভরব আমরা পেঁয়াজ আলুগুলো ঢেলে কেটে নেব। এখন আমরা পেঁয়াজগুলো ছুলে নেব। এই আলুগুলি এখন ছিলে নেব আমরা। আমরা আলুগুলো ছিলতেছি। ভালো করে পানি দিয়ে এখন দিয়ে নিন। পেঁয়াজ কাটা শেষ, এখন আলুগুলি কেটে নেব। আমরা এখন রান্না বসাবো। এই যে পাতিল বসালাম, এখন এখন আমরা তেল দেব। এই এই যে তেল দিচ্ছি, তেল দিলাম, আচার লাউ হলুদ হলুদ করে মরিচি করে দিই, লাল ডাক হ্যাঁ, এই তো আমরা এখন হলুদের করে দিচ্ছি।
মশলা দেব, এই গরম মশলা দিয়ে নিলাম। এখন আমরা একটু গরম মাংস বাজার ওই দূরা আলুগুলি মাংসগুলি এখন একসাথে ভেজে নেব। কত দিত এখন আমরা অল্প পানি ঢেলে নেব। আমাদের রান্না প্রায় রান্না শেষ, এখন কাঁচা মুরগিগুলি দিয়ে দিব। এই কাঁচা মুরগি দিচ্ছি, এই প্রায় শেষ। এই আমাদের রেসিপি, এই তো আমাদের পাকটা এখন মোটামুটি, হ্যাঁ আমাদের পাক হয়ে গেছে, সেরকম হয়েছে। মাংসগুলি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেরকম হয়েছে, এখন হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে যাচ্ছি, এই বাদ বসালাম। আমাদের বাদ এখন প্রায় হয়ে আসছে, চেক করে দেখছি বাদ গুলো কেমন হইতেছে। আমাদের প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট আবার আমরা ডেকে দেব। এখন আমাদের ভাতগুলি হয়ে গেছে, এখন আমরা ভাতগুলি ছেঁকে নেব। এই এই ভাত হয়ে গেছে প্রায়, এখন আমরা ভাতগুলি ছেঁকে নেব, খাবার করব। এই বাত হয়ে গেছে, এই বাত কমপ্লিট হয়ে গেছে। বাতের বাতিল রাখলাম, এখানে মাংস, এখানে ভাত। এখন আমরা এই থালে রাখবো ভাতগুলো, আমরা এখন থালে রাখবো। আমরা মাংস এক পাত্র থেকে বারব, খুব মজা দেখাবো। Thank you.
আমার এখানে বানি দরকার আছে আর হাতে উঠলা আমরা এখন যারা বাকি ছিলাম তারা একসাথে সবাই খাবার খেয়ে নেব। এই এই ভাত, এই আমরা মাংসের তরকারি, এই একসাথে ঢেলে সুন্দর করে খাবার সেরে নেব। এই ঢেলছি একসাথে।